আপনার আমার সন্তানের মতো আমি কোথাও যাই চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে কারোর কাছে যাই বিচার পাই না সভাপতির ক্ষমতা দেয় আওয়ামী লীগের ক্ষমতা দেয় আমি কোন জায়গায় যাই চার বিচার পাই আন্ডার সারে আওয়ামী লীগের সভাপতি আমি আপনার কাছে অনুরোধ করি আমার ইজ্জত নিয়ে যা কিছু করছে করছে আমার মারছে ধরছে আমার কলা না দিতে এই লইসে আমার ইজ্জত নিয়ে খেলা করছে আমি কারোর কাছে মুখ হইতে পারি না আমি শুভাতে নাম বাড়ি রে মানুষ আমার লই আধ শুকর করে চার জমি আছে আপনার কোনো মানুষ জমি তোলে না আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একজন সাবেক কমিশনার সে লোভ দেখিয়ে এক মহিলাকে সে বিয়ে করে তার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু লুটিয়ে নিয়েছে লাস্ট মুহূর্তে সেই সাবেক কমিশনার আমরা জানতে পেরেছি তিনি তিন থেকে চারটি বিবাহ করেছে আমরা জানতে পেরেছি তার পা ভেঙে দিয়েছে এবং তার মাথা ফাটিয়ে দিয়েছে তার মুখ থেকে আমরা শুনবো আপনার নাম কী শেফালি শেফালি পর্যন্ত এইনে আমি পল্টুগুলি বারি ঘর সালাম এই এনে একটা হেমে এই একটা খারাপ মেলেই আমার বাসা আসা যাওয়া করতে এইখানে মানুষ আমার অনেক কথা বলছে বলার পরে এই আমার সংসারে অনেক দন্দ হয়েছে এর পরে কইছে আমি তোমার বিয়ে করব কিন্তু বিয়ে করছে মুন্সি ডেকে বিয়ে করছে কোনো কামিন করে নাই কামিন করে না কামিন করে না আমি অনেক বছর রয়েছি তাকে এইবার আমার বাড়ি বেসাইছে আমার ব্যাংকে ব্যাংকেছে এরপর আপনার কিছু সোনা খান আবার একটু আমি জমি রেখেছি নিজের জায়গা একটু ঘর উঠেছি এখন ওইবারই গোটে তার আমার ডেইলি ডেইলি মারে নিজের সবকিছু দশ টাকা দিয়ে বিয়ে করাইছি এই বউটারে সাজিয়ে এই আর ওর ভিড়া আবার আমরা রেখে আবার নিজে আরও একটা বিয়ে করছে আরো একটা বিয়ে করছে বর্তমানে আমার তিনটে বউ আছে আমার তো আমি একটু কষ্ট করে খাই আমার খাওন পরুন কিছু দেনা তারপর আমার আমার অত্যাচার করে যত আমি ওইবার তো না থাকতে পারি আমার সাত খরচ আমি কেটে লই গেছ মেম্বারের দর গেছি চেয়ারম্যানের দোকা গেছি

আজ লয়ে মারা যায়ছে ও অনেক কইছে আমি জাগারে কিছু মুজুমই রাখি তুমি এটা বাড়ি বেছছে আমার কিছু করে দেনা সব টাকা পয়সা খাইছে 1 কোটি 30 লাখ টাকা বেছছে এই বাড়ি নি এটা হারবা হাজার হাজার ফিরছে নতুন করে একটা বিয়ে করে এখন বর্তমানে দুই বউ ঘরে আছে আমি একもん তিন বউ ঢ্যাং মা আমি এই পাউলাই হন আমি বাথরুমে বইতে পারি না আমি শেয়ার বইয়ে বিয়ে বাথরুম করি আমি শেয়ার বইয়ে পড় করি আমি বইলে উঠতে পারি না এদিন যে আমার মারছে আপনি আমার যে আসলে চললে না ভেঙেছি গে বেলাগুলো বোর্ডে এগিয়ে ফোন দিয়ে নিশোধ করছে আধা ঘন্টা মন্ত্রা ই করি আমাদের যেই ভাড়া ছয় হাজার টাকা চাইছে এই ভাড়া নেই আমার দেখো না হাজার টাকা জানো আমি না আইতে পারি ডাক্তার না আইতে পারি

আমার পোলাটারে পিঠে এই পানির মধ্যে এলাইছে আপনি গো আমি যদি মহিলা তাই চাই আমার শরীরে কিচ্ছু নাই স্যার মানুষ কতটা নিশ্চর হতে পারে কতটা পশুর কাজ মানুষে করতে পারে শুনছিলেন যে একজন নারী তার এই বৃদ্ধ বয়সে আমার আমাদের মায়ের বয়সী এক বৃদ্ধ বয়সী এই নারীকে তাকে তার নগ্ন ছবি তুলে তাকে হুমকি দিচ্ছে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং সেটি কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় কিন্তু তিনি সেটি সরিয়ে দিয়েছে এই বৃদ্ধ বয়সের একজন নারী তাকে উলঙ্গ অবস্থায় তার ছবি তুলে এবং ইনি কিন্তু একেবারেই এখন অসহায় ইনি কোথায় যাবে কার কাছে যাবে ইনি সর্বস্ব হারিয়ে কিন্তু লাস্টে কিন্তু আমাদের কাছে এসেছে তা আমরা এখানে এসেছি এই ঘটনাটি পটুয়াখালী সদর উপজেলায় কিন্তু একবারে পৌরসভার ভিতরেই কিন্তু এই ঘটনাটি আমরা লক্ষ্য করছি যে সবুজবাগ এটি কিন্তু সবুজবাগ চেন সবুজবাগ চার নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটাচ্ছে তিনি কিন্তু একজন সাবেক কমিশনার ছিলেন মোস্তাফিজুর রহমান এটিএন বাংলা কটুয়াখালী